আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে মালয়েশিয়ান ভাষা ই এবং এফ দিয়ে। ই এবং এফ দিয়ে মালয়েশিয়ান ভাষার শব্দ অর্থ। হ্যাঁ, অনেকদিন যাবত আমি দিচ্ছি না, আমি তো শুরু করেছি এ বি সি ডি থেকে শুরু করে একদম জেড পর্যন্ত যে শব্দ অর্থগুলো আছে, ই দিয়ে, এফ দিয়ে, এইচ দিয়ে, আই দিয়ে, সবগুলো দিয়ে পাবেন। হ্যাঁ, তো আজকের টপিকটা হচ্ছে ই এবং এফ দিয়ে। আরেকটা কথা, আপনারা অনেকেই আমাকে বলেছেন যে সবগুলো ভিডিও একবারে চাই, সবগুলো ভিডিও। ভাষা তো কখনো পুরাতন হয় না, তার মানে আগে যে ভিডিওগুলো বানিয়েছি সেইগুলো কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, যারা প্রকৃতপক্ষে মালয়েশিয়ান ভাষাটা শিখতে চাচ্ছেন। তো ওইটার লিঙ্ক, আগের যে ভিডিওগুলোর লিঙ্ক, যেমন এ বি সি ডি দিয়ে আগে করেছি সেইগুলো সহ অন্যান্য যে পুরাতন ভিডিওর লিঙ্ক, বলতে গেলে 50টারও বেশি ভিডিও, সেগুলোরও লিঙ্ক আমি একবারে দিয়ে রাখছি। কারণ ওটা সবগুলো একসাথে মিলে আমি একটা প্লে লিস্ট তৈরি করেছি। হ্যাঁ, ওই প্লে লিস্টের লিঙ্কটা আমি এই ডেসক্রিপশন বক্সের প্রথমে দিয়ে রাখবো। তো যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, যারা নতুন দেখছেন আমার এই চ্যানেলটি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, এটা আমার আশা। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিয়েন। আর আপনাদের কেমন লাগছে কমেন্ট করে তো জানাবেনই, আর যাদের কিনা বিভিন্ন প্রশ্ন আছে সেগুলো জানাবেন। হ্যাঁ, তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ই এবং এফ দিয়ে তা প্রথমে আসছে হচ্ছে এজা। এজা মানে হচ্ছে বানান, এজা। হ্যাঁ, আর একটা জিনিস, যদি বলা হয় থাকে বানানগুলো, এরকম যদি বলা হয় থাকে, সেক্ষেত্রে শব্দটা হবে এজা আন, এজা আন, এজা আন মাচা মান, কীভাবে বানান করবো, মাচা মান সাহে বলে এজা এনি। হ্যাঁ, সেরকম যে আমি কীভাবে এটা বানান করতে পারি, সেটা হবে হচ্ছে এজা অথবা এজা আন। ওকে, একর, একর মানে হচ্ছে লেজ। একর মানে কি? লেজ। মনে করেন মুরগির লেজ থাকে, গরুর লেজ থাকে, গরুর লেজ হলে হবে হচ্ছে একর লম্বু, মুরগির লেজ হলে হয়ে থাকবে হচ্ছে সেটা একর আয়াম। হ্যাঁ, এখন একটা কথা আপনাদেরকে ক্লিয়ার করে বলতে চাই, গণনা করার সময় আপনারা খেয়াল করে দেখবেন, পশু পাখিকে গণনা করার সময় ওরা এইভাবে বলে থাকে, সাতু একর ইকান। কি বলা হয়ে থাকে? সাতু একর ইকান। এখানে সাতু মানে হচ্ছে এক, একর মানে হচ্ছে লেজ, ইকান মানে হচ্ছে মাস। কিন্তু যদি কিনা আমি এটা ট্রান্সলেট করতে যাই সাতু একর ইকান, তাহলে আসবে কি, একটা লেজ মাসের, তাই না? কিন্তু আসলে কিন্তু তা না, একটা মাস এটা যদি ওরা বলতে চায় সেক্ষেত্রে বলে সাতু একর ইকান। যদি কিনা একটা গরু বলতে চায় তাহলে বলে সাতু একর লম্বু। তার মানে পশু পাখি গণনা করার সময় ওরা এই একর কথাটি ব্যবহার করে থাকে, ওরা এই একর কথাটি ব্যবহার করা করে থাকে। আর যখন মানুষের কথা ওরা বলে তখন বলে ওরাং, ও রাং। এভাবে ক্লিয়ার করে কিন্তু সহজে কেউ শিখাইতে চায় না, আমি আপনাদেরকে পুরো ক্লিয়ার করে দিচ্ছি। কি হবে? অরাং অথবা ওরাং উচ্চারণ যেটা করেন, ওরাং। সাতু অরাং মানে একজন। এই ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? মানুষ গণনা করার সময় একজন, দুইজন, তিনজন এরকম আমরা বলি না, তো সেই ক্ষেত্রে ওরা পশু পাখি গণনা করার সময় একরটা ব্যবহার করে থাকে, দুয়া একর বুরুং, দুইটা পাখি। সাতু একর ইকান, একটা মাছ। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন। বাট শুধুমাত্র একর মানে হচ্ছে লেজ, গরুর লেজ, একর লম্বু, এরকম হবে, ঠিক আছে? কি করে না বুঝে পারেন আমি দেখবো, মালয়েশিয়ান ভাষায় কি হইছে, কেন মাথায় ঢোকে না, এটা আমি দেখে থাকবো আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ। আচ্ছা, এবার হচ্ছে মা, দুনিয়াতে সব থেকে মধুর শব্দ আমার কাছে, জানি না আপনাদের কাছে কেমন কি লাগে, তবে আমার কাছে মা শব্দটি সব থেকে মধুর। কবিরাও বলেছেন, আমার কাছেও তাই মনে হয়, এবং আসলে কিন্তু বাস্তব, তাই না? মায়া জড়ানো একটা জিনিস। কিন্তু মালয়েশিয়াতে এটাকে বলা হয় মা, মা। যদি ওরা মা ডাকে, তবে মার আসল মালয়েশিয়ান ভাষার শব্দ হচ্ছে মা, যেটা ই দিয়ে প্রথমে। হ্যাঁ, মা মানে হচ্ছে মা, অথবা ইবুও কিন্তু মা, ইবু, ইবু মানেও কিন্তু মা, তবে মা মানে হচ্ছে মূল শব্দটা আর কি, ঠিক আছে? এবার হচ্ছে এলা, ই দিয়ে মালয়েশিয়ান শব্দ এলা। এলা মানে হচ্ছে এড়িয়ে যাওয়া, এড়িয়ে যাওয়া। আপনার কাছে একটা মেয়ে আসলো, আপনার সাথে প্রেম করতে চাচ্ছে, কিন্তু আপনি এড়িয়ে গেলেন। আসে না, আসে নাকি এরকম সাধু মানুষ মালয়েশিয়াতে, যে কোনো মেয়ে প্রেম করতে আসলে সে এড়িয়ে যাচ্ছে? আচ্ছা, তো এই যদি কিনা আপনি এড়িয়ে যান বা আপনি যে কোনো একটা টপিক এড়িয়ে যেতে চাচ্ছেন, সেক্ষেত্রে ওটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় এলা। এলা মানে হচ্ছে এড়িয়ে যাওয়া। তোলং আবাইকান, এটাও আছে। আবার এলা তোলং এলা সাহায্য, দয়া করে আপনি এটাকে এড়িয়ে যান, হ্যাঁ, ওর কথা কানে নেন না, সেক্ষেত্রে এলা মানে হচ্ছে এড়িয়ে যাওয়া। এবার হচ্ছে এলো, এলো মানে হচ্ছে ভালো, যদিও বাইক মানে হচ্ছে ভালো, বাইক, এই বাইক মানেও ভালো, তবে এলো
জিনিসটাও কিন্তু ব্যবহার করা থাকে। জিনিস বলতে এই শব্দটা, এই এলো কথাটিও ব্যবহার করা থাকে ভালো কিছু বোঝাতে। হা হা, ইনি মাসি এলো লাগি, ইনি মাসি এলো লাগি, এটা এখনো ভালো আছে। হ্যাঁ, মনে করো একটা খাবার গন্ধ শুকে দেখলো, হ্যাঁ এখন তো এটা ভালোই আছে, এটা খাওয়ার মতো, খাওয়ার উপযোগী, সেক্ষেত্রে বলতে পারে ইনি মাসি এলো লাগি লা বুড়ে মাকান লাগি, হ্যাঁ এটা তো এখনো ভালো আছে, এখনো খাওয়া যাবে, এরকম আর কি। ঠিক আছে, আরেকটা হচ্ছে ই দিয়ে ইলমো। এখন অনেকে ই কে হ্রস্বই উচ্চারণ করে থাকে, আবার অনেকে আই কে হ্রস্বই উচ্চারণ করে থাকে। তো সাধারণত এই আই কে ই উচ্চারণ করে অথবা হ্রস্বই উচ্চারণ করে, বাট অনেকে লেখার সময় এই ইলমুকে ইলমো লিখে থাকে। হ্যাঁ, সেই ক্ষেত্রে ইলমু অথবা এলমু যেটাই বলেন, মোটামুটি কথা ইলমু সেটার মান হচ্ছে জ্ঞান। জ্ঞান, জ্ঞানকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়? ইলমু। সাইয়া কংসি ইলমু সায়া, আমি আমার জ্ঞান বাটোয়ারা করতেছি বা আপনাদের কাছে বিলিয়ে দিচ্ছি। সায়া কংসি কান ইলমু সায়া কপাডা আওয়া সমুয়া, অথবা সায়া কংসি ইলমু সায়া পাডা আওয়া সমুয়া, আমি আমার জ্ঞান আপনাদের মাঝে বিলিয়ে দিচ্ছি। কারণ জ্ঞান মানুষের মাঝে বিলিয়ে দিলে তাতে কোনো লস নেই, আমি যেটা মনে করি। ঠিক আছে, এবার দেখুন এনাম। এনাম মানে হচ্ছে ছয়। ছয়কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় এ নাম, আর চারকে বলা হয় এমপাট। এমপাট, অনেকে আমপাট বলে থাকে, আসলে উচ্চারণটা হবে এমপাট। এমপাট মানে হচ্ছে চার, চার সংখ্যা আর কি। ঠিক আছে, এবার এংকাউ। এংকাউ, এংকাউ মানে হচ্ছে তুমি। এংকাউ মানে হচ্ছে তুমি। তুমিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয়ে থাকে কাউ, তুই, অথবা তুমিকে আবার বলা হয়ে থাকে কামু। কিন্তু যারা কিনা কে এলে থাকেন, কুয়ালালামপুরে থাকেন, তারা দেখবেন অনেক সময় মালয়েশিয়ানরা বলে থাকে এংকাউ তথা আপ আপ, তুমি কিছুই জানো না। তো সেক্ষেত্রে এই কাউ, কামু অথবা এংকাউ মানে হচ্ছে তুমি। ই দিয়ে আসে কি আরতি। আরতি, এই আরতি মানে হচ্ছে অর্থ। আরতি মানে হচ্ছে অর্থ অথবা মানে, তবে মাকসুদ মানেও কিন্তু সেই অর্থ। মাকসুদ, আপা মাকসুদ, আপা মাকসুদ ন্যা, এভাবে বলে থাকে আপা আরতি, আপা আরতি অথবা আপা মাকসুদ মানে কি অর্থ। ঠিক আছে, এসো। এসো মানে হচ্ছে আগামীকাল, এসো, তবে বেসোকও বলা হয়ে থাকে, বেসো অথবা এসো মানে হচ্ছে আগামীকাল। আজকের ভিডিওটা ছোট হবে, বেশি বড় না, আর অল্প কয়টা আছে, ধৈর্য ধরে দেখুন। ঠিক আছে, তবে আমি বুঝানোর চেষ্টা করি তো, যাতে করে আপনারা না ভুলে যান। অনেকে আছে যে বলে যে আমার মনে থাকে না, ভাই ভাষা জিনিসটা গদ মুখস্থ করার জিনিস না, এখন আপনার মনে থাকবে না কিন্তু পরবর্তীতে যখন শুনবেন ঠিকই মনে আসবে। ঠিক আছে, ই দিয়ে এপাল। এপাল, এপাল মানে হচ্ছে আপেল। আপেলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় এপাল। ঠিক আছে, এখন এজাস। এজাস, এজাস মানে হচ্ছে ম্যানেজ করা। এই তো লোংলা এজাস, শুনতু সাইয়া আমার জন্য একটু ম্যানেজ করো না, এরকম হবে। ঠিক আছে, এজাস। এখন আপনারা হয়তো বা একটু ঘুলুট খাচ্ছেন, এখানে প্রথমে কিন্তু আমি এজা বলেছিলাম, এজা। এজা মানে হচ্ছে বানান, আর এজাস, এজাস, এজাস এবং এজার ভিতরে কিন্তু বেশ খানিক পার্থক্য, বুঝতে পারতেছেন তাই না? এখানে শুধুমাত্র এজা আর এটা হচ্ছে এজাস। ঠিক আছে, তো এই এজাস মানে হচ্ছে ম্যানেজ করা। এ না, এনাক না কিন্তু, দেখেন আনা, এই আনা মানে হচ্ছে বাচ্চা বা সন্তান, আনা আ না, কিন্তু এটা হচ্ছে কি এনা। এনা মানে হচ্ছে মজা। সেড আপ মানেও কিন্তু মজা, সেড আপ অথবা এনা, এ দুটার মানে হচ্ছে মজা, টেস্টি আর কি। ই দিয়ে শেষ। যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে, আরো যদি কোনো শব্দ অর্থ জানেন কেউ ই দিয়ে, আমাকে প্রশ্ন করবেন মন খুলে, ইনশাল্লাহ আমি জবাব দিয়ে দেবো। ঠিক আছে, এবার এফ দিয়ে প্রথমে আমি বলতে চাচ্ছি ফাহাম। এটা কিন্তু পাহাম না, পাহাম কিন্তু হবে না, পা হাম। হ্যাঁ, উচ্চারণ করলে বুঝে নেবে ওরা, কিন্তু সঠিকটা শিখতে সমস্যা কি তাই না? যখন আপনি সঠিকটা শিখবেন তখন মানুষ আপনার সুনাম করবে এবং শেখার প্রতি স্পৃহা বাড়বে। তো সেক্ষেত্রে আমরা সঠিকটা উচ্চারণ করব। ফাহাম, ফাহাম, ফাহাম মানে হচ্ছে বোঝা, বোঝা, কিরকম বোঝা, আমি বুঝতে পারছি, আমি এটা বুঝলাম, সেই যে বোঝা, বোধগম্য হওয়া, সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ফাহাম। ফাহাম, ইয়া সাইয়া ফাহামিনি, হ্যাঁ আমি এটা বুঝতে পেরেছি, আশা করি আওয়া সুমুয়াপুন বলে ফাহাম, আওয়াপুন বলে ফাহাম, আপনিও বুঝতে পারতেছেন। ঠিক আছে, এবার এফ দিয়ে আর একটা কি আছে, ফাইদাহ। ফাইদাহ, আমরা ঠিক যেমন বাংলা ভাষায় বলি না এটা করে কোনো ফায়দাই নেই, তো ওরা এটাকে বলে হচ্ছে ফাইদাহ। ফাইদাহ
মানে হচ্ছে উপকার, বেনিফিট অথবা প্রফিট, আমরা যেটা বুঝি না কেন, যেটা করে আমার কোনো লাভ নাই রে, এটা করে আমার কোনো ফায়দা নাই, সেই ফায়দাকে ওরা ফায়দা বলে থাকে। ঠিক আছে, ব্যাপারটা তো ক্লিয়ার, তাই না? আর দুইটা ব্যাপার আছে, আজকের ভিডিও একদম শর্ট, হ্যাঁ, কারণ এফ এবং ই দিয়ে শব্দ অর্থ খুবই কম আছে। তারপর আপনাদের প্রশ্ন থাকলে আপনারা বলবেন, যদি কোনো আমি এটা কোনোটা এড়িয়ে যাই আর কি। হ্যাঁ, কালো সায়া মঙ্গলাকান অথবা এলাকান, ওই যে এড়িয়ে যাওয়া যেটা আর কি। ঠিক আছে, আচ্ছা, ফাসিহ, ফাসিহ, ফাসি না কিন্তু, ফাসিহ। হ্যাঁ, অনেকে এভাবে উচ্চারণ করে থাকে, ফাসিহ, এফ এ এইচ, ফাহ এস আই এইচ, ফাসিহ, ফাসিহ। এটার মানে হচ্ছে ভাষাগত দক্ষতা, ভাষাগত দক্ষতা। যদি কিনা আপনি মালয়েশিয়ান ভাষা খুব ভালোভাবে জানেন, বলতে পারে যে দিয়া পান্ডাই শাখা ভাষা মলায়ু, সে মালয়েশিয়ান ভাষা বলতে পারে, কিন্তু এর যে খুব বেশি একটা দক্ষতা সেটাকে বলা হয়ে থাকে ফাসিহ। ফাসিহ মানে খুবই, সে খুবই দক্ষ, সেক্ষেত্রে আমি ফাসি, বা তার কথার ভিতর কোনো এক কথায় তোতলামি নাই, সেক্ষেত্রে ফাসি বলা হয়ে থাকে। দিয়া সাঙ্গাত ফাসে ডালাম ভাষা মলায়ু, দিয়া সাঙ্গাত ফাসে ডালাম ভাষা মলায়ু, সে মালয়েশিয়ান ভাষায় খুবই দক্ষতা রাখে, বা সে খুবই ফ্লুয়েন্টলি মালয়েশিয়ান ভাষা বলে। দিয়া মানে হচ্ছে সে, সাঙ্গাত মানে হচ্ছে খুবই, ফাসি মানে হচ্ছে খুবই দক্ষ, ডালাম মানে হচ্ছে ভিতরে, ভাষা মানে হচ্ছে ভাষা, মলায়ু মানে হচ্ছে মালাই ভাষা আর কি। ঠিক আছে, তো সে মালয়েশিয়ান ভাষাতে খুবই দক্ষ, অথবা তার কথার ভিতরে কোনো তোতলামি নাই, এটা বোঝাতে গেলে দিয়া সাঙ্গাত ফাসে ডালাম ভাষা মলায়ু। আচ্ছা, ফাতিহা, আমরা বলে থাকি না সুরা ফাতেহা পড়ো, তো ফাতেহা, তো ফাতেহাকে ওরা বলা বলে থাকে ফাতিহা, ফাতিহা, সুরা ফাতিহা এরকম বলে থাকে। ঠিক আছে, চিন্তা করা, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলে ফিকির, এফ দিয়েই তো, তাই না, শব্দটা ফিকির। ফিকির মানে হচ্ছে চিন্তা করা, কামু ফিকির লা সেন্ডেরি, তুমি নিজেই চিন্তা করে দেখো, কামু ফিকির লা সেন্ডেরি, তুমি নিজেই চিন্তা করে দেখো এরকম। ঠিক আছে, এখন আমি যদি বলতে চাই যে মালয়েশিয়ান ভাষায় আমি চিন্তা করে দেখি, আমি চিন্তা করে দেখি এটা করা যায় কি না, সেক্ষেত্রে মালয়েশিয়ান ভাষায় ওরা বলে থাকে সায়া ফিকির ডুলু, সায়া ফিকির ডুলু, এটার বাংলা অর্থ হবে আমি চিন্তা করে দেখি। কিন্তু যদি কিনা সায়া ফিকির ডুলু এটাকে আমি ট্রান্সলেট করতে যাই ডিরেক্টভাবে, সেটা হবে সায়া মানে আমি, ফিকির মানে চিন্তা করা, আর ডুলু মানে হচ্ছে আগে, ডুলু মানে কিন্তু আগে। কিন্তু শব্দটা যখন আপনি এভাবে সাজাতে যাবেন, তখন এই ডুলুকে রূপান্তরিত করে এটা দেখি হয়ে যাবে, যদিও এই দেখা মানে হচ্ছে তেঙ্গো, TENGOK, তবে শব্দ গোছানোর সময় এটা একটা সিস্টেম হয়ে গেছে। ঠিক আছে, কারণ সব কিছুতে না গ্রামার ফলো করে হয় না। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি সায়া ফিকির ডুলু মানে হচ্ছে আমি চিন্তা করে দেখি, অথবা সায়া ফিকির ডুলু আগে আমি চিন্তা করি, হ্যাঁ এটাও বলতে পারেন, কোনো সমস্যা নেই। এক কথা হচ্ছে মনের ভাব প্রকাশ করতে পারলেন কিনা ওটাই বড় ম্যাটার। ফিতনা, ফিতনাহ, এই ফিতনাহ মানে হচ্ছে গিবত অথবা দুর্নাম করা, দুর্নাম রটানো। আপনি একটা কাজ করেননি, তারপরও আপনার নামে কেউ একজন আপনার কথা হাবিজাবি বলল, সেটাকে বলা হয়ে থাকে ফিতনাহ, তাই না? এটা কিন্তু আরবিক শব্দ, তো মিথ্যা দুর্নাম করাকে বলা হয় ফিতনা। কিভাবে মালয়েশিয়ান ভাষায় আপনি ফিতনা কথাটি ব্যবহার করবেন, সেটা হচ্ছে ফিতনা আডালাহ ডোসা বোসার, ফিতনা আডালাহ ডোসা বসার। ফিতনা মানে হচ্ছে ফিতনাই বা দুর্নাম করা, আডালাহ হলো, যদিও জাডি মানে হলো, তবে আডাল্লাহ মানে হচ্ছে হচ্ছে গিয়ে, এরকম একটা কিছু বোঝায়। ঠিক আছে, আডা মানে হচ্ছে আছে, লাহ মানে হচ্ছে রে গো, এটা একটা সহকারী ভাষা, তো ফিতনার পরে যখন আডাল্লাহ বলবেন তার মানে হলো এসে যাবে, যদিও জাডি মানে, জাডি মানে হওয়া। তারপরেও কথা সাজানোর সময় একদম পুরোপুরি মালয়েশিয়ানদের মতো যদি বলতে চান, তাহলে ওরা বলে ফিতনা আডালাহ ডোসা বসার, ফিতনা আডালাহ, তার মানে হচ্ছে কি গিবত হলো, ডোসা হচ্ছে পাপ, ডোসাকে কি বলে পাপ, পাপকে মালয়েশিয়ান ভাষায় বলে ডোসা, আর বসার মানে হচ্ছে বড়, তো বড় মানেই তো মহা, তাই না, মহাজ্ঞানী, বড় জ্ঞানী, সেরকম। তো ফিতনা আডালাহ ডোসা বসার, তার মানে হলো গিবত হলো মহাপাপ। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তো দেখা গেল যদি কিনা এরকম ফিতনা করে আমাদের নামে, যদি কেউ দুর্নাম করে, এটা যদি আপনি বলতে চান এই কাজ আমি করিনি, কেউ আমার নামে দুর্নাম রটিয়েছে, আসলে আমি এই কাজটা করিনি কিন্তু কেউ আমার নামে দুর্নাম রটিয়েছে, এটা আপনি কি করে বোঝাবেন? যদিও আজকে শব্দ অর্থ নিয়ে করা ভিডিওটি, তারপরেও একটু বোঝানোর জন্য তো দিতেই হয়, তাই না? এর পরবর্তী ভিডিও যেগুলো আসবে সেগুলোতে আমি সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয় এগুলোর পরপর নিয়ে আসবো।
তার ফাঁকে ফাঁকে এই শব্দ অর্থগুলো থাকবেই। ওকে, তো যাই হোক, এটা শেষ, এটুকু দেখলেই শেষ হয়ে যাবে আজকের ভিডিওটা। আমি এই কাজ করিনি, কেউ আমার নামে দুর্নাম রটিয়েছে, এটা আপনি কিভাবে মালয়েশিয়ান ভাষায় বলবেন? এটা বলতে হবে সায়া তা বুয়াট কর্জা ইনি, সায়া তা বুয়াট কর্জা ইনি, সায়া তা বুয়াট কর্জা ইনি, সায়া তা বুয়াট, আমি করিনি কর্জা কাজ, ইনি হচ্ছে এটা অথবা এই। তো সেক্ষেত্রে কি হবে, সায়া তা বুয়াট কর্জা ইনি, আমি এই কাজ করিনি, সায়া তা বুয়াট কর্জা ইনি, আমি এই কাজ করিনি, কেউ আমার নামে দুর্নাম রটিয়েছে, আডা অরাং ফিতনা সায়া, একদম ছোট করে বললেই হয়ে যায়। আডা অরাং, আছে এমন একজন যে কিনা ফিতনা সায়া দুর্নাম করেছে আমার নামে, ঠিক আছে? এখানে নামা এইসব দেওয়ার দরকার নেই, ছোট করে সংক্ষিপ্ত করে বলতে পারেন, প্রয়োজনে মুখস্থ করে রাখতে পারেন, দরকার হলে লিখে রাখতে পারেন, সায়া তা বুয়াটকির যায়নি, এই কাজটা আমি করিনি, আডা অরাং ফিতনা সায়া, কেউ একজন আমার নামে দুর্নাম রটিয়েছে অথবা কেউ একজন আমার নামে শুধু শুধু বানিয়ে বানোয়াট কথা বলেছে, গীবত করেছে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আর আমি আবার বলে দিচ্ছি, যারা কিনা পুরাতন ভিডিওগুলো দেখেননি তারা দেখে নিয়েন, ডিসক্রিপশন বক্সে আমি ওখানে লিঙ্ক দিয়ে রেখেছি ভিডিওর, হ্যাঁ, প্লে লিস্টের। তো আজকে এই পর্যন্তই, আমার জন্য দোয়া করবেন যাতে করে আবার সামনে এরকম ভিডিও নিয়ে আসতে পারি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর একটা কথা, এখানে ক্লিক করে দেখুন এই যে পাশে সাবস্ক্রাইবার বাটনটা আসবে, হ্যাঁ, ওই সাবস্ক্রাইব বাটনটা আপনারা ক্লিক করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলতে পারবেন। তো আসি, আলহামদুলিল্লাহ, ভালো লাগলো আপনাদের জন্য ভিডিও করে, আল্লাহ হাফেজ।